মর্নিং আমরা ইন্দোর জাংশন থেকে বাইরে বেরিয়ে উপরে একটা ব্রিজ ছিল পটেল ব্রিজ বলে ওখানে সিঁড়ি দিয়ে উঠে গেছি তারপরে ম্যাজিক গাড়ি করে 20 টাকা করে ভাড়া নিয়েছে ওটা করে আমরা গাঙ্গেওয়াল বাস স্ট্যান্ড এসেছি ফির এখানে এসে একটা বাসে উঠেছি যেটা যাবে ধার আর আমরাও ধারেই নামবো ইন্দোর থেকে 60 কিলোমিটার দূরে রয়েছে এই ধার সাধারণত টুরিস্টরা এখানে গাড়ি নিয়ে আসে আমরা বাজেট ট্রাভেলার তাই এসেছি বাসে সময় লেগেছে 1.5 ঘন্টা আর ভাড়া লেগেছে মাত্র 80 টাকা এই ধার ফোর্টে না আমরা একটা খুব উইয়ার্ড লুকিং একটা বার্ড দেখলাম এরকম লম্বা নেক वाला আর এখানে অনেকগুলো আতা ফল গাছ রয়েছে আতাগুলো হয়েছে এত বড় বড় পূর্ব ভারত থেকে যাত্রা শুরু করে এখন আমরা এসে গেছি মধ্য ভারতে অর্থাৎ মধ্যপ্রদেশে আর যে মালভূমির ধারে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম ধার এই ধারের প্রথম উল্লেখ পাওয়া যায় ষষ্ঠ শতকে মৌখারীর শিলালিপি থেকে এই ধারের তখনকার নাম ছিল ধারানগর এই ধার ফোর্টের বেশিরভাগ অংশই এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আর এর এন্ট্রি ফি মাত্র 10 টাকা ১৩৪৪ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তার দাক্ষিণাত্য বিজয়ের সময় এই ফোর্টটি নির্মাণ করেন আর আমার পিছনে রয়েছে খারবুজা মহল আর মনে রাখতে হবে এই খারবুজা মহলে জন্মগ্রহণ করেন শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও ঐতিহাসিক এই ধার ফোর্ট বহু সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষ্য বহন করছে এর বৃহত্তর দেওয়াল জুড়ে রয়েছে অজস্র কাহিনী
ফোর্ট নির্মিত হয়েছে রাজপুত এবং আফগান আর্কিটেকচারে, যা তখনকার রাজনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমিকে তুলে ধরে। ফোর্টের উচ্চভাগ থেকে ধারের প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। ফোর্টে তিনটি জিনিস দেখার আছে, খারবুজা মহল, শিশ মহল আর মিউজিয়াম। এরকম না খুব ভালো দর্শনীয় স্থান, তবে হ্যাঁ, আমাদের কাছে কিছু সময় ছিল, আমরা ইন্দোর থেকে চলে এসেছি। মাল্টিপল মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো সরু সরু ইট। হ্যাঁ, তারপরে আমরা সেই বারান্দায় গেছিলাম ওই ঝরোখা মতো, ওখানে আমরা দেখলাম পিঙ্ক কালারের স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আর যে মেন বিল্ডিংটা না, সেটা বড় বড় ইট পাথরের চাই দিয়ে তৈরি। আর ফোর্টের মধ্যে একটা ছোট্ট মিউজিয়াম আছে, ওখানে কিছু স্টোন স্কাল্পচারসগুলো রাখা রয়েছে। একটা ওয়াশরুমও রয়েছে যেটা কখনোই ক্লিন করা হয় না। ধার ফোর্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গেলাম রাজা ভোজশালায়। আমরা এসেছি রাজা ভোজশালায়। এটি পরমার বংশের রাজা রাজা ভোজ নির্মাণ করেন। এটি আদতে একটি মন্দির ছিল। এখান থেকে একটি দেবী অম্বিকার মূর্তি পাওয়া গেছে। দেবী অম্বিকার মূর্তিটি হিন্দু ধর্মের দেবী সরস্বতীর সাথে তুলনা করা যেতে পারে। মূর্তিটি এখন রয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। সুপ্রাচীনকালে এটি একটি মন্দির ছিল। মুসলিম ইনভেটররা এসে মন্দিরটি ভাঙে এবং তার পিলার দিয়ে মসজিদ তৈরি করে। এখন এখানে হিন্দু ও মুসলিম দু ধর্মের মানুষেরা আসে। মুসলিমরা শুক্রবারে এসে নামাজ পড়ে আর হিন্দুরা মঙ্গলবারে এসে পূজা আরতি করে। এই ভোজশালার পিলারে আমরা দেখতে পাচ্ছি অতি সূক্ষ্ম কারুকার্য রয়েছে। আর এই ভোজশালা দূরত্ব পড়ে বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার, আর ধার ফোর্ট থেকে 2 কিলোমিটার। বর্তমানে এএসআইয়ের অধীনে এটি প্রোটেক্ট করা হয়েছে এবং এর এন্ট্রি ফি মাত্র 1 টাকা।
এটা হচ্ছে হাবনকুণ্ড, মানে যজ্ঞশালা। সরস্বতী পুজো অর্থাৎ বসন্তী পঞ্চমীতে এখানে খুব ধুমধাম সহকারে যজ্ঞ করা হয়। এই ভোজশালা থেকে প্রাকৃত ল্যাঙ্গুয়েজে কিছু স্ক্রিপ্ট উদ্ধার করা হয়েছে, তো সেটারই একটা নিদর্শন এখানে রাখা রয়েছে। মধ্যযুগের সুলতানি ইতিহাসের পৃষ্ঠা পাল্টে এবার বর্তমানে ফেরার পালা। স্মৃতিমধুর ধারের পাতা আবার হয়তো উল্টে দেখব ভবিষ্যতের কোনো এক সন্ধ্যায়।